আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাতেমা। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আপনাদের অনেকেরই যে কমন প্রশ্নটি, সেটি হচ্ছে আপু, 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট, লাইক 20 আওয়ার্সে যে ওয়ার্কটা আমরা করতে পারবো অ্যাজ এ স্টুডেন্টস, তার বাইরে কি ক্যাশ জব করতে পারবো কি না। আপনাদের অনেকেরই প্রশ্ন, অ্যাজ এ ট্যুরিস্ট এসে এখানে ক্যাশ জব করতে পারবেন কি না, বা লেটস এ আপনাদের যেই ট্যুরিস্ট ভিসাটা থেকে ওয়ার্ক পারমিটে যাওয়ার ব্যাপারগুলো, এগুলো নিয়ে অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে ক্যাশ জব নিয়ে। আসলে ক্যাশ জব কি, আর ক্যানাডাতে ক্যাশ জব করলে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে, বা ক্যাশ জব কি আদৌ করা সম্ভব কি না, সেই ব্যাপারে আমি আমার ভিডিওটি করব। তাহলে আজকের ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন। তাহলে ভিডিও শুরুতে আপনাদের একটু এক্সপ্লেইন করি যে ক্যাশ জব কি। আমি জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেকে আবার জানেনও না যে ক্যাশ জবটা আসলে কি। ক্যাশ জবটা হচ্ছে এমন একটা জব যেখানে আপনার কোনো পারমিশনের দরকার নেই, আপনার কোনো সোশ্যাল ইন্স্যুরেন্সের নাম্বার দরকার নেই, আপনার কোনো লিগাল অথরাইজেশনের দরকার নেই ওয়ার্ক করার জন্য। এই জবটি এমন একটি জব যে আপনি গিয়ে জাস্ট কাজ করলেন, আপনাকে তারা ক্যাশে টাকা দিয়ে দিল। সো ক্যাশ জবটা আসলে ক্যানাডাতে পাওয়ার পসিবিলিটি কেমন, অথবা কারা দিয়ে থাকে? সো নর্মালি যেই লোকরা ক্যাশ জব দিয়ে থাকে তাদেরও একটা লাভ থাকে, আর যারা করে থাকে তাদেরও একটা লাভ থাকে। সো লাভটা কোথায়? যারা দেয় তাদের লাভ এইখানে যে ক্যাশে জব না দিয়ে যদি লিগাল ওয়েতে তাদেরকে জব দেওয়া হয়, তাহলে তাদেরকে পার আওয়ার যে মিনিমাম স্যালারিটা $12, সেইটা এমপ্লয়ারকে প্রোভাইড করতে হবে। কিন্তু ইন দ্যাট কেস যদি তারা ক্যাশ জব দেয়, তাহলে কিন্তু পার আওয়ার $9 পে করতে পারছে। এখন এটা হচ্ছে একটা বেনিফিটস যে এমপ্লয়াররা এদিক থেকে একটা সুবিধাটা পাচ্ছে, $12 জায়গায় পার আওয়ার মাত্র $9 পে করছে। আর যারা ক্যাশ জবটা করছে তাদেরও এক ধরনের বেনিফিটস এইটা, যে তাদের তো জব করার অ্যালাউই নেই বা পারমিশনই নেই, কিন্তু তারা পার আওয়ার জব করে $9 ইনকাম করছে, যেখানে তাদের কোনো $0 ইনকাম। সো এইটা হচ্ছে দুই দিকেরই একটা লাভ। কিন্তু ক্যাশ জব করার আর পাওয়ার পসিবিলিটি ক্যানাডাতে কতটুকু? হ্যাঁ, বড় বড় যেই সিটিগুলো রয়েছে, লেটস এ টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, এইসব জায়গায় কিন্তু ক্যাশ জব বেশ অ্যাভেলেবল রয়েছে। অপরচুনিটি নেই তা নয়, অবশ্যই অপরচুনিটি রয়েছে। আর আপনার যদি কোনো লিঙ্ক থাকে, আপনার যদি পরিচিত কেউ থাকে, তাহলে তো খুবই ইজি একটা ক্যাশ জব ম্যানেজ করা। কিন্তু আজকে আমি ইউটিউবে আপনাদেরকে ক্যাশ জব নিয়ে কথা বলছি। ক্যাশ জবটা কি আসলেই আদৌ একটা ভালো জিনিস যেটা নিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে যাব? আসলে ক্যাশ জবটা হচ্ছে টোটালি ইলিগাল একটা কাজ, যেটা ক্যানাডাতে অনেক স্টুডেন্টসরা রয়েছেন, অনেকে আসছেন, তারাও করছেন। লেটস সে আমার মতো যারা সিটিজেন তারাও কিন্তু করছেন, করছেন না তা নয়, কারণ তাদের পাসপোর্ট রয়েছে, পিয়ার কার্ড রয়েছে, তারপরও তারা এই ক্যাশ জবটা করছে। করার ফলে তাদেরকে তো এই দেশ থেকে ডিপোর্ট করতে পারবে না, কিন্তু তাদের লাইফে অনেক বড় ধরনের লেটস একটা কেস হয়ে যাবে তাদের নামে, তাদেরকে অনেক বড় ফাইন দিতে হবে। যে এমপ্লয়ার তাদেরকে জব দিয়েছে সেই এমপ্লয়ারকে অনেক বড় অ্যামাউন্টের একটা টিকিট ধরিয়ে দেওয়া হবে, বা যাকে বলা হয় ডিরেক্টলি সু করা, সেটা করে ফেলবে। সো এই ধরনের অনেক কেসেস রয়েছে, অনেক নিউজ রয়েছে যেগুলো আমি প্রতিনিয়ত জানতে পারি। আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে এমন যে ইন্ডিয়ান এক স্টুডেন্টস, আমাদেরই হয়তো, আমার ইউনিভার্সিটির নয়, বাট আমার ইউনিভার্সিটির অনেক পাশের একটা ইউনিভার্সিটিরই সে ইন্ডিয়ান একটা স্টুডেন্টস এখানে পড়তো। সে তার লিঙ্ক ছিল ট্রাক ড্রাইভার, কারণ তারাও ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ান কোম্পানি। সো আপনারা সবাই হয়তো জানেন যে ট্রাক ড্রাইভিং করে অনেক টাকা ইনকাম করা যায় পার আওয়ার, কারণ এই ট্রাকগুলো কিন্তু বিশাল বড় বড়, লাইক 70 or 80 feet যে ট্রাকগুলো সেগুলো, আর এগুলো যারা ড্রাইভ করে তাদের ইনকাম অনেক হাই থাকে। সো সে কিন্তু 20 আওয়ার্সে ওই ট্রাক ড্রাইভার অর ট্রাকিং করার ক্ষেত্রে তার পারমিশন ছিল অ্যাজ এ স্টুডেন্টস, বাট হয়তোবা সে লোক সামলাতে না পেরে এমপ্লয়ারও তাকে জবটা দিয়েছে, সেও ক্যাশ জব যেটা এক্সট্রা করা দরকার সেটা করছিল। ইন দ্যাট কেস এক সময় সে রাস্তার মাঝখানেই ধরা পড়ে পুলিশের হাতে। আর ধরা পড়ে যে জিনিসটা হয় যে তাকে কিন্তু কোনো কেস করা হয়নি, তাকে কিন্তু জেলখানাতে নেওয়া হয়নি, ডিরেক্টলি সেখান থেকেই ইন্ডিয়াতে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। সো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। এখন আসেন আপনাদের ব্যাপারে যেটা আমার বলার একটাই রিজন, সেটা হচ্ছে ক্যাশ জব তো আপনারা করতে পারবেন, আপনাদের কাছে অনেক সুযোগ রয়েছে, কিন্তু তার কনসিকুয়েন্স কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, ঠিক আছে? এখন আমি যদি বলি আপনাদেরকে যে
ভয়ঙ্কর কেমন হতে পারে। আপনারা অ্যাজ এ স্টুডেন্টস রয়েছেন বা অ্যাজ এ ট্যুরিস্ট এসে এখানে ক্যাশ জব করছেন, ইন দ্যাট কেস আপনাদেরকে যদি এখানকার পুলিশ ধরতে পারে বা সামহাও এই জিনিসটা জানতে পারে, আপনাদেরকে তো ডিপোর্ট করেই দেওয়া হবে। হয়তো আপনারা কোনোদিন আর ক্যানাডাতে অ্যাডমিসেবল হতে পারবেন না, আপনাদেরকে আপনাদের লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হবে। আরেকটা জিনিস হতে পারে যে আপনাদেরকে এখানে হয়তো জেলও খাটতে হতে পারে, টাকাও পে করতে হতে পারে, অনেক অনেক পেনাল্টি দিতে হতে পারে, এই ধরনের অনেক ধরনের কেসেস রয়েছে। সো আই সাজেস্ট আপনারা যদি কেউ চিন্তা করেন যে স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনার কাছে টিউশন ফি এনাফ নেই, এই জন্যই হয়তো আমার একটা ভিডিও অলরেডি রয়েছে যে ক্যানাডায় কারা পড়তে আসবেন না বা কেন পড়তে আসবেন না, কারণ ক্যানাডা এমন একটা কান্ট্রি যেখানে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনারা যখন আসবেন অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, লো টিউশন ফিসের অনেক কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে যাদের দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব না এখানকার এডুকেশনের কস্টটা। আমি বলবো আপনারা লো কস্টের ইউনিভার্সিটিগুলো দেখতে পারেন, আপনাদের বাজেটের মধ্যে ইউনিভার্সিটি দেখতে পারেন, বাট অবশ্যই সবসময় ট্রাই করবেন যেইটা আপনাদের পক্ষে, আপনার প্যারেন্টসের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব সেই ধরনের একটি ইউনিভার্সিটি চুজ করবেন। প্রোগ্রাম লেন্থ চুজ করবেন, লেটস এ 2 ইয়ার্সের একটা প্রোগ্রাম চুজ করবেন। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রয়েছে, বিভিন্ন ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে, অনেক সস্তায় সেগুলো করা যায়, সেগুলো চুজ করেন। কিন্তু এমন কোনো কিছু করবেন না যেটা করলে আপনাদের ইন ফিউচারে অনেক বড় একটা বিপদ ঘটতে পারে। এখানে আসছেন অনেক স্বপ্ন নিয়ে, নিশ্চয়ই শুধু আপনার স্বপ্ন নয়, আপনার প্যারেন্টসের, আপনার ফুল ফ্যামিলির একটা স্বপ্ন থাকে আপনি অ্যাজ এ স্টুডেন্টস এখানে এসে ইন ফিউচারে সেটেল হবেন, শুধু পড়াশোনা কমপ্লিট করা নয়। সো ইন দ্যাট কেস আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অনেক বাঙালি রয়েছে, হয়তো আপনারা যদি টরন্টোর বাঙালি এলাকায় এসে থাকেন, মন্ট্রিয়ালের বাঙালি এলাকায় এসে থাকেন, অনেক লিঙ্ক রয়েছে যে হ্যাঁ এখানে তো একটা বাঙালি দোকানে ক্যাশ জব দেয়, তুমি দেখতে পারো, করতে পারো। এই ধরনের ভুল কখনো করবেন না, এই ধরনের লোকজনকে কখনো প্রশ্রয় দিবেন না, ঠিক আছে? কারণ আপনি যদি প্রশ্রয় দেন তারাও কিন্তু প্রশ্রয়টা নিচ্ছে, কাজে সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছে। সো এই ধরনের কিছু করার কনসিকোয়েন্স কিন্তু অনেক কঠিন ক্যানাডাতে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে জিনিসগুলো ইম্প্রুভমেন্ট করে আসতে পারেন, ইন দ্যাট কেস আপনাদেরকে ক্যাশ জব করার কখনো চিন্তাই করতে হবে না। হতে পারে এমন এমন কাজ আপনারা বাংলাদেশ থেকে শিখে আসেন যেটা আপনারা খুব ইজিলি এখানে এসে 20 আওয়ার্সের পাশাপাশি করতে পারবেন, সেগুলো হচ্ছে আমি বলবো ফ্রিল্যান্সিং করা শিখে আসেন। সেটা হতে পারে আপনি কোনো কিছু ডিজাইন করা, হতে পারে ভিডিও এডিটিং করা, হতে পারে আমার মতো ব্লগিং করা। এই জিনিসগুলো যদি আপনারা করেন, ইন দ্যাট কেস আপনাদের কিন্তু 20 আওয়ার্স কাউন্ট হচ্ছে না। আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যারা কোরআন শরীফ পারেন, এখানে কিন্তু প্যারেন্টসরা অনেক বেশি লোক খুঁজে তার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, সেখানে আপনারা হ্যাঁ আওয়ারলি জব করে কিছু ক্যাশ টাকা নিতে পারেন। ইন দ্যাট কেস এটা খুব বড় ইলিগেল কিছু নয়, কারণ আপনি সপ্তাহে মাত্র 1 থেকে 2 ঘন্টা তাদেরকে টিচ করছেন, প্লাস আপনি লেটস আপনি যদি একটা ইউনিভার্সিটিতে পড়েন, সেই ইউনিভার্সিটিতে আপনি স্ট্যাটিস্টিক্সে অনেক ভালো, সো সেই আপনার ক্লাসেরই কেউ যদি আপনার কাছে হেল্প নিতে আসে তাকে 1 ঘন্টা আপনি পড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু $20 to $25 ইনকাম করতে পারবেন। এছাড়াও যে জিনিসগুলো রয়েছে, কন্টেন্ট রাইটিং করতে পারেন, কন্টেন্ট রাইটিং করে আপনার সেই রাইটিংটা সেল করতে পারেন, সেখান থেকেও আপনি অনেক ভালো একটা অ্যামাউন্টের টাকা পেয়ে যেতে পারেন। ফাইবার অ্যাকাউন্টস রয়েছে, আমি বলবো ফাইবারে জব করতে পারেন। হ্যাঁ, আপনাদের একটা মিনিমাম ইনকাম থাকতে হবে, বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা বাংলাদেশের হলে বেটার হয়, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টসটা এমন একটা জায়গায় শো করেন যাতে আপনারা সেই টাকাটা লিগালি ইনকাম করতে পারেন। ইন দ্যাট কেস আপনাদেরকে এই 20 আওয়ার্সের বাইরে যেটা পারমিশন দেওয়া নেই সেই কাজগুলো আর করতে হলো না, আপনাদের কিছু এক্সট্রা ইনকামও হলো, সাথে আপনাদের লাইফটা অথবা পড়াশোনায় যে আপনাদের মনোযোগটা সেটাও আপনারা ভালো মতো দিতে পারলেন। আমি মনে করি ক্যানাডাতে আসার আগে যদি আপনাদেরকে আমি সাজেস্ট করি যে কোন কাজটা শিখে আসবেন বা এখানে কোন কাজগুলোর ডিমান্ড বা অনেক হাই স্যালারি পাওয়া যায়, সেটা হচ্ছে মুভিংয়ের কাজ। চেষ্টা করেন অনেক ভারী জিনিস তোলার অভ্যাস করা বা এই জিনিসগুলো শিখে আসা। প্লাস আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে দিই যেটা আমি রিয়েলাইজ করেছি, কারণ এখানে আপনারা বাংলাদেশে জানেন অটোবির ফার্নিচার বা ফার্নিচার ইনস্টলমেন্ট যেটা, সেটা যেহেতু আমাদের দেশে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য ধরনের কাঠ, সেগুন কাঠ, এই ধরনের ফার্নিচার হয়, বাট এইসব দেশে কিন্তু ফার্নিচারগুলো আইকিয়ার যেই ফার্নিচারগুলো অথবা যেসব ফার্নিচার আমরা নর্মালি কিনে থাকি সেগুলো কিন্তু ইনস্টলড আসে না, সেগুলো কিন্তু বক্সে খণ্ড খণ্ড আসে। তখন কি হয়, ইনস্টলমেন্টের জন্য আমাদের অন্য লোক নিয়ে আসতে হয়, অনেকে আছে নিজেরাই করে, বাট অনেকে যারা টাইম পায় না বা পারে না তারা কি করে, বাইরে থেকে লোক হায়ার করে, ইন দ্যাট কেস কিন্তু তাদেরকে পার আওয়ার $60 to $70 পে করতে হয়। সো আপনারা এই কাজগুলো টুকটাক শিখে আসতে পারেন যেগুলো কিন্তু এখানে অনেক হাই ডিমান্ড।
সো এই কাজগুলো দেখা গেল যে 12 ঘন্টার রেস্টুরেন্টে একটা জব না করে 60 অথবা 70 ডলার ঘন্টায় আয় করতে পারবেন এমন একটা জব শিখে আসুন। এখানে স্নো উইন্টারে স্নো ক্লিনিং প্লাস হচ্ছে সামারে হচ্ছে ঘাস কাটা। আই নো যে কাজগুলো হয়তো অনেক অড জব, কিন্তু এমন কিছু স্পেসিফিক কাজ রয়েছে যেগুলোতে অনেক ভালো ইনকাম। রেস্টুরেন্টে জব করলে হয়তো অত বেশি ভালো ইনকাম নেই, বাট হ্যাঁ আপনারা আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী তো কাজ করার চেষ্টা করবেনই। বাট এই ধরনের কাজ যদি আপনারা শিখে আসেন বা করার অভ্যাস থেকে থাকে, তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট। কারণ আপনাদের পড়াশোনা অবস্থায় বা যে কয়টা দিন আপনি বলতে পারেন অস্থায়ীভাবে এখানে আছেন, সেই কয়টা দিনের ইনকামগুলোতে আপনারা এই জিনিসগুলো কাজে লাগাতে পারেন। কিন্তু ক্যানাডা থেকে অনেক ভালো একটা ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু আলটিমেটলি অনেক ভালো একটা জব আপনাদের জন্য ওয়েটই করছে ইন ফিউচারে। ক্যাশ জব করে সেই ফিউচারটাকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ইন দ্যাট কেস সবাই জানতে পারলো যে ক্যানাডাতে আসলে ক্যাশ জব করা লিগাল ইলিগাল আর কতটা ভয়ঙ্কর আপনাদের জন্য। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামে লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।